হাই সালাম আলাইকুম এভরি এডুকেয়ার কলকাতার এক নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওর টপিক হচ্ছে নাউন অর্থাৎ ইংলিশ সাবজেক্টের নাউন ইংলিশ সাবজেক্টের এটি হচ্ছে ফার্স্ট ক্লাস ইংলিশ ক্লাস নাম্বার হচ্ছে ওয়ান অ্যান্ড নাউনের পার্ট এ সো আমরা প্রত্যেকটা প্রত্যেকটা চ্যাপ্টার পার্টে পার্ট বি এইভাবে ক্লাস নেওয়া হয় এবং ইংলিশে ফার্স্ট ক্লাস এটা সো আজকের টপিক হচ্ছে নাউন সো নাউন একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস ইংলিশ গ্রামারের অ্যান্ড আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করছে অথবা স্কুল লেভেলে যে কোনো ক্লাসের জন্যই এই নাউনটা খুব গুরুত্বপূর্ণ সো স্কুল লেভেল অ্যান্ড কম্পিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন করছে তাদের জন্য এই ভিডিওটা সো ফার্স্ট আমরা জানব যে নাউন কাকে বলে দ্য ডেফিনেশান অফ নাউন সো নেম অফ এনিথিং এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসের একটা না একটি নাম আছে এবং সেই প্রত্যেকটা জিনিসের নামগুলোকেই আমরা নাউন বলি এক কথায় এই কথা বলা যেতে পারে পৃথিবীর যে কোনো জিনিসের নামকেই আমরা নাউন বলতে পারি সেটা হতে পারে পারসন অ্যানিম্যাল প্লেস থিং আইডিয়া অ্যাকশন স্টেট স্টেট অর কোয়ালিটি ইজ কল্ড নাউন সো যে কোনো ব্যক্তির নাম অ্যানিম্যাল অথবা প্রাণীর নাম জায়গার নাম জিনিসের নাম বা বস্তুর নাম আইডিয়া অ্যাকশান স্টেট অথবা কোয়ালিটি যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলতে পারি সো নাউনের ডেফিনেশান কীরকম হচ্ছে নেম অফ এনিথিং পারসন অ্যানিম্যাল প্লেস থিং আইডিয়া অ্যাকশান স্টেট অর কোয়ালিটি ইজ কল্ড নাউন যে কোনো কিছুর নামকেই আমরা এই ধরনের যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলতে পারি সো আমরা নেক্সট এক্সাম্পলের মাধ্যমে আরও ব্যাপারটাকে ক্লিয়ার করে নিতে চাইব ক্লিয়ার করে নেবো সো নাউনের এক্সাম্পেল হচ্ছে রাহুল যেটা কিনা একটি ছেলের নাম বা একটি বয়ের নাম এই বয়টাও কিন্তু একটা নাউন রাহুল হচ্ছে যেমন একটি ছেলের নাম হিসাবে রাহুলকে নাম বলছি বা নাউন বলছি এই বয়টাও হচ্ছে একটি নাউন আমরা নেক্সট জানবো যে বয়টা কী ধরনের নাউন এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে একটি কান্ট্রির নাম বা একটি দেশের নাম সো এটাকে আমরা এই হিসাবে নাউন বলছি নেক্সট হচ্ছে চেয়ার একটি থিংসের নাম থিংস। বা বস্তুর নাম নেক্সট হচ্ছে অনেস্ট অনেস্টি অনেস্টি হচ্ছে কি একটি কোয়ালিটির নাম কোয়ালিটি হচ্ছে কি অনেস্টি নেক্সট হচ্ছে হ্যাপি হ্যাপিনেস সরি হ্যাপিনেস হ্যাপি কিন্তু কোনো নাউন নয় এইচ এ ডাবল পি ওয়াই হ্যাপি কিন্তু নাউন নয় হ্যাপিনেসটা হচ্ছে নাউন ওকে এখানে আমি আরও দুটো সেন্টেন্স লিখেছি যার মধ্যে নাউন রয়েছে যেমন ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে রহিম ইজ আ গুড বয় সো এর মধ্যে রহিম হচ্ছে কি একটি নাউন ঠিক আছে রহিম হচ্ছে একটি নাউন অ্যান্ড বয় হচ্ছে একটি নাউন এবং রহিম আর বয় এটা কোনটা কি ধরনের নাউন সেটা আমরা একটু পরেই আমরা যখন ক্লাসিফিকেশান পড়বো প্রত্যেকটা নাউনের বিভাগগুলোকে যখন আমরা পড়ব তখন এই ব্যাপারটা আবার আরও ক্লিয়ার হয়ে যাবে যে রহিম কি ধরনের নাউন অ্যান্ড বয় কি ধরনের নাউন ঠিক সেরকমভাবে নেক্সট যে সেন্টেন্সটা রয়েছে আমাদের অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সো অনেস্টি একটা নাউন এটা আমি একটু আগেই বললাম এটা একটা কী কোয়ালিটি নাউন অ্যান্ড পলিসি পলিসি মানে হচ্ছে নীতি এটাও একটি নাউন এই দুটোও আমরা এই ধরনের নাউনগুলোও আমরা প্রত্যেকটা বিভাগ অনুযায়ী এই পরবর্তীতে পড়ব এই ভিডিওর মধ্যেই পড়ব অন্য কোনো ভিডিও নয় এই ভিডিওর মধ্যেই আমরা পড়তে চলেছি সো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাসিফিকেশান অব নাউন্স নাউনের ক্লাসিফিকেশান আমরা পড়তে চলেছি সো আমরা ফার্স্টে দেখে নেব যে নাউন কত প্রকার ও কী কী এখানে আমি লিখে দিয়েছি নাউন হচ্ছে কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন এই দু ধরনের বিভাগ রয়েছে নাউনে কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন এটা খুব ইজি এটা বোঝার জন্য যে কাউন্টেবল নাউন কাদের বলা হয় যারা হচ্ছে যেসব নাউনগুলোকে আমরা গুনতে পারি সেগুলোকে আমরা বলবো কাউন্টেবল নাউন এবং যেগুলো গুনতে পারি না সেগুলোকে আমরা বলবো আনকাউন্টেবল নাউন এবং এরপরে নাউন যেরকম দুভাগে বিভক্ত আর এই যে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন এগুলোও আবার দুভাগে এবং তিন ভাগে বিভক্ত কীরকমভাবে কাউন্টেবল নাউন হচ্ছে তিন ভাগে বিভক্ত একটি হচ্ছে প্রপার নাউন কমন নাউন অ্যান্ড কালেক্টিভ নাউন ঠিক সেরমভাবে আনকাউন্টেবল নাউন আবার দুভাগে বিভক্ত মেটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্র্যাক্ট নাউন সো এগুলোও কিন্তু আমরা প্রত্যেকটা বিভাগ কিন্তু খুব ডিটেলড আমরা পড়ব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওকে সো ফার্স্ট আমরা জানবো যে কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনের এই তিনটি ভাগ আমরা এখন পড়বো তারপরে কাউন্টেবল নাউন হয়ে যাওয়ার পরে মেটেরিয়াল নাউনের এই দুটি সরি আনকাউন্টেবল নাউনের এই যে দুটি ভাগ রয়েছে মেটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবসট্যাক্ট নাউন এই দুটি ভাগ আমরা পড়ব সো ফার্স্ট আমরা কাউন্টেবল নাউন কাকে বলে এটা আমরা জেনে নিই এই বিভাগটা আমরা একটু পড়ে নিই কাউন্টেবল নাউনের বিভাগটা সো কাউন্টেবল নাউনের ডেফিনেশান কী আমরা জেনে নেব কাউন্টেবল নাউন্স আর নাউন্স দ্যাট ক্যান বি কাউন্টেড সো যে কোনো নাউন যেসব নাউনগুলো কাউন্ট করা যায় সেগুলোকে আমরা বলি কাউন্টেবল নাউন যেমন পার্সন বক্স হাউস পেন এটসেট্রা এই সমস্ত নাউনগুলোকে কাউন্ট করা যায় সো যে সমস্ত নাউনগুলোকে কাউন্ট করা যায় সেগুলোকেই আমরা কী বলবো কাউন্টেবল নাউন বলবো সো কাউন্টেবল নাউন যেহেতু কাউন্ট করা যায় বা গোনা যায় যেগুলোকে গোনা যায় সেগুলোকেই তো আমরা কাউন্টেবল নাউন বলি সো যেহেতু গোনা যায় সেহেতু আমরা দুটো ফর্ম পাবো কীরকম ফর্ম একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল এই দুটো ফর্ম আমরা পাবো কাউন্টেবল নাউন যেহেতু সো কাউন্টেবল নাউনে সিঙ্গুলার কীরকম হবে যেমন বয় পারসন ঠিক সেরকম প্লুরালের ক্ষেত্রে কী হবে মানে বহু বচনের ক্ষেত্রে হবে কি বয়েজ পারসন্স কাউন্টেবল নাউন সিঙ্গুলার বা এক বচনের ক্ষেত্রে হবে একটা উদাহরণ হচ্ছে বয় পারসন ঠিক সেরকম প্লুরাল বা বহু বচনের ক্ষেত্রে বা দ্বিবচনের ক্ষেত্রে বয়েজ সরি বয়েজ বা পার্সনস সো আমরা কাউন্টেবল নাউন কাকে বলে বা কোন ধরনের নাউনগুলোকে আমরা কাউন্টেবল নাউন বলে সেগুলো আমরা জানতে পারলাম এখন আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে প্রপার নাউন সো প্রপার নাউন মানে হচ্ছে কি কাউন্টেবল নাউনের ফার্স্ট যে বিভাগটা রয়েছে সেটা আমরা এখন পড়তে চলেছি সো প্রপার নাউন কাকে বলে সেটা আমরা ফার্স্ট জেনে নিচ্ছি সো প্রপার নাউন ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার পার্সন প্লেস অর থিং সো প্রপার নাউন আমরা সে সমস্ত কি বলতে পারি যেগুলো কি না একটি যেগুলো কিনা না রিপ্রেজেন্ট করছে একটা নির্দিষ্ট বা স্পেসিফিক বা পার্টিকুলার পার্সন প্লেস অথবা থিংসকে ওকে বুঝতে পেরেছো ব্যাপারটা কোনো একটা নির্দিষ্ট জিনিস অথবা নির্দিষ্ট জায়গা অথবা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝালে তবে আমরা সেটাকে প্রপার নাউন বলি প্রপার মানেই হচ্ছে কি নির্দিষ্ট বা পার্টিকুলার বা প্রপার সো একই জিনিস হচ্ছে যে প্রপার নাউন ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার পার্সন প্লেস অর থিং যে কোনো জিনিসের প্লেসে জায়গার অথবা ব্যক্তির পার্টিকুলার নেম বা প্রপার নেম বা নির্দিষ্ট নেমকেই আমরা কি বলবো প্রপার নাউন বলবো সো উদাহরণ আমরা একটু দেখে নিই তাহলে আমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে যেমন ফার্স্ট উদাহরণ বা এক্সাম্পেল আমরা লিখেছি কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল সো এর মধ্যে নাউন কি আছে নাউন হচ্ছে কলকাতা কলকাতা কেন নাউন এটা একটা নাউন আমরা সবাই জানি কিন্তু প্রপার নাউন কেন প্রপার নাউন কেন বলবো কলকাতাকে কারণ কলকাতা হচ্ছে একটা পার্টিকুলার এই যে পার্টিকুলার শব্দটা এখানে রয়েছে বা নির্দিষ্ট বা স্পেসিফিক প্লেস ওকে সো হচ্ছে কি এটা একটা নির্দিষ্ট বা প্রপার বা পার্টিকুলার প্লেসকে বোঝাচ্ছে কলকাতা শব্দটা সো এই জন্যেই আমরা কি বলবো কলকাতাটাকে প্রপার নাউন বলবো ঠিক সেরকমভাবে এই যে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা নির্দিষ্ট প্লেস একটা পার্টিকুলার প্লেস ঠিক ঠিক আছে সো ওয়েস্ট বেঙ্গল একটি ভারতের মধ্যে একটা নির্দিষ্ট রাজ্য সেই হিসাবে এই ওয়েস্ট বেঙ্গল শব্দটাকেও আমরা কী বলবো প্রপার নাউন বলবো সো নেক্সট এক্সাম্পলে আমরা চলে যাচ্ছি নেক্সট এক্সাম্পল হচ্ছে দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া সো সেম এক্সাম্পল সেম থিং সেম সেম কনসেপ্ট যে একটা নির্দিষ্ট প্লেসকে এখানে ইন্ডিকেট করছে এই যে দিল্লি শব্দটা দিল্লি ওয়ার্ডটা অ্যান্ড ইন্ডিয়া ওয়ার্ডটা দিল্লি হচ্ছে একটা নির্দিষ্ট সিটির নাম যেটা কিনা একটা ক্যাপিটাল কিসের ক্যাপিটাল ইন্ডিয়ার ক্যাপিটাল এটা ইন্ডিয়া হচ্ছে কি একটা কান্ট্রি সো আম অফ কান্ট্রি একটা পার্টিকুলার নেম অফ কান্ট্রি অ্যান্ড ইট ইজ আ দিল্লি ইজ আ পার্টিকুলার নেম অফ আ সিটি ওকে সো পার্টিকুলার যে কোনো কিছু নেমকেই আমরা যেমন বলেছি প্রপার নাউন বলবো ঠিক সেভাবেই এগুলোকে আমরা প্রপার নাম বলছি সো নেক্সট এক্সাম্পল কী হচ্ছে আই গো টু মস্ক এভরি ফ্রাইডে সো এখানে নাউন কী আছে এই যে ফ্রাইডে প্রপার নাউন সরি নাউন নয় নাউন তো বটেই প্রপার নাউন সো প্রপার নাউন আমরা কেন বলছি ফ্রাইডে কারণ হচ্ছে আমাদের উইকে সেভেন ডেজ রয়েছে সেভেন ডেজের মধ্যে আমি একটা নির্দিষ্ট দিনের কথা বলছি বা একটা পার্টিকুলার দিনের কথা বলছি পার্টিকুলার ডের কথা বলছি এই জন্য ডে নাম বলছি এই জন্যে আমরা এই ডে নাম অর্থাৎ ফ্রাইডে এটাকে আমরা কী বলবো এটাকে আমরা প্রপার নাউন বলব ঠিক সেভাবে অন্য কোনো সেন্টেন্সে যদি আমরা বলি কোনো একটা নির্দিষ্ট দিনের নাম উল্লেখ করি সেক্ষেত্রে সেটা হবে কি প্রপার নাউন হবে সো এখানে যেমন একটি সেন্টেন্স দেওয়া আছে আই গো টু মক্স মস্ক এভরি ফ্রাইডে সো নেক্সট যে এক্সাম্পেল আছে সেটার দিকে আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে রাজীব ইজ আ গুড বয় সো এখানে প্রপার নাউন কী আছে এই যে রাজীব রাজীব হচ্ছে প্রপার নাউন কেন প্রপার নাউন রাজীব হচ্ছে একটা নির্দিষ্ট বয়ের নাম নির্দিষ্ট বয়ের নেম নির্দিষ্ট বয়ের নেম এই বয়টা কিন্তু একটা নাউন এর আগে আমি যেমন বললাম বয়টা এর আগে আমি বললাম যে বয়টা একটা নাউন কিন্তু এটা কিন্তু প্রপার নাউন না এটা কি নাউন আমরা নেক্সট জানবো সো এখন আমরা জেনে নিচ্ছি যে রাজীব হচ্ছে প্রপার নাউন কেন প্রপার নাউন সে কিনা একটি নির্দিষ্ট বালকের নাম রাজীব হচ্ছে কিনা একটা নির্দিষ্ট বালকের নাম নাম পার্টিকুলার বয়ের নেম তাই জন্য আমরা এটাকে বলছি কি প্রপার নাউন সো আমরা প্রপার নাউন কাকে বললাম যে কোনো পার্সন প্লেস অর থিংস এর পার্টিকুলার কোনো নামকেই আমরা প্রপার নাউন বলব প্রপার কোনো নামকেই আমরা প্রপার নাউন বলবো যেমনটা আমরা এক্সাম্পলে পড়লাম ওকে সো প্রপার নাউনের আরেকটি নোট আমি দিয়ে রাখছি সেটা হচ্ছে কি প্রপার নাউন অলওয়েজ স্টার্টস উইথ আ লেটার সো প্রপার নাউন কিন্তু অলওয়েজ কী দিয়ে স্টার্ট হবে ক্যাপিটাল দিয়ে স্টার্ট হবে যেমন এই যে রাজীব আটা হচ্ছে লেটার সো অ্যান্ড এই যে ফ্রাইডে এফটা হচ্ছে লেটার ইন্ডিয়া আই হচ্ছে ক্যাপিটালেটার এরমভাবে প্রত্যেকটা প্রপার নাউন কিন্তু ক্যাপিটালেটার দিয়ে স্টার্ট হবে এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য ছোটোবেলায় আমরা যেরকম করতাম যে প্রপার নাউন যদি আমরা কাউকেও করতে দিতো তো ফার্স্টে ক্যাপিটাল লেটার দেখলেই আমরা কী করতাম প্রপার নাউনে টেক দিয়ে দিতাম প্রপার নাউনের কপিতে আমরা লিখে নিতাম প্রপার নাউনের কালামে আমরা লিখে নিতাম সেটাই যে প্রত্যেকটা প্রপার নাউনে ফার্স্টেই কী থাকবে ক্যাপিটাল লেটার থাকবে সো নেক্সট আমরা জানবো কমন নাউনের ব্যাপারে কমন নাউন হচ্ছে যেটা আমি এর আগেই বললাম যে কমন নাউন হচ্ছে কাউন্টেবল নাউনের আরেকটি বিভাগ কাউন্টেবল নাউনের আরেকটি বিভাগকেই আমরা বলছি কমন নাউন এটা আমার ব্যাপারে এটার ব্যাপারে আমরা এখন জানবো সো ফার্স্টেই ডেফিনেশান বা কমন নাউন কাকে বলে এটা জেনে নেওয়া যাক সো কমন নাউন ইজ নট দ্য নেম অফ আ পার্টিকুলার থিং অর ক্লাস বাট রিপ্রেজেন্টস ওয়ান আর ওয়াল অফ দ্য মেম্বারস অব দ্যাট ক্লাস সো কমন নাউন কাদের বলে কমন নাউন কিন্তু কোনো পার্টিকুলার থিং কোনো পার্টিকুলার থিংসকে কিন্তু রিপ্রেজেন্ট করে না যেমন প্রপার ডাউন কোনো একটা পার্টিকুলার পার্টিকুলার পার্সন প্লেস ওর থিংসকে রিপ্রেজেন্ট করে কিন্তু এটা এটা কিন্তু মানে কমন নাউন কিন্তু এটা করে না কোনো কমন ডাউন কিন্তু কোনো পার্টিকুলার থিংসকে রিপ্রেজেন্ট করে না বা ক্লাসকে রিপ্রেজেন্ট করে না বাট এটা কী করে বাট রিপ্রেজেন্টস ওয়ান আর অল অফ দ্য মেম্বারস অফ দ্যাট ক্লাস সো কোনো একটি শ্রেণির মেম্বারসকে এটা কিন্তু ইন্ডিকেট করে বা রিপ্রেজেন্ট করে সো আমরা আমি একটা উদাহরণের মাধ্যমে বলে দিচ্ছি যদি এখানে যদি সোহান সোহান নামের কোনো একটা বয় অ্যান্ড রহিম নামের কোনো একটা বয় এই দুজনকে কিন্তু আমরা কী বলতে পারি বয় বলতে পারি বি ওয়াই বয় এই দুজনকে আমরা বয় বলতে পারি সো বয় এ কমনলি বয় বলছি এই যে সোহান অ্যান্ড রহিম এই দুজনকে কিন্তু কমনলি বয় বলে রিপ্রেজেন্ট করছি সো এই বয়টা হচ্ছে কমন নাউন সো কমনলি কোনো প্রপার নাউনকে কমনলি যে নামে আমরা বলি সেটাকে আমরা বলবো কমন নাউন ওকে ব্যাপারটা আশা করি বোঝা গেছে আমরা আমরা আরও এক্সাম্পল আমরা দেখব সেই দেখতে দেখতে আমরা কিন্তু আরও ব্যাপারটা ক্লিয়ার করে নেব সো ফার্স্ট যে সেন্টেন্সটা আমরা দেখছি সেটা হচ্ছে সোহান ইজ আ স্মার্ট বয় সো এই বয় হচ্ছে এখানকার কমন নাউন কেন কমন নাউন এটা কারণ সোহান হচ্ছে একটা প্রপার নাউন এই যে সোহান এটা প্রপার নাউন সোহানকে আমরা বয় বলে কমনলি বয় বলতে পারি যেরমভাবে আমি এক্ষুনি বোঝালাম যে সোহান অ্যান্ড রহিম দুজন কিন্তু প্রপার নাউন কিন্তু এই দুজনকে আমরা কমনলি বয় বলতে পারি তো সেই হিসাবে যেহেতু কমনলি আমরা বলছি সেহেতু আমরা এই যে বয় শব্দটাকে বয় ওয়ার্ডটাকে কমন নাউন বলতে বলছি যেটা কি না কোনো নির্দিষ্ট কোনো পার্সনকে কিন্তু রিপ্রেজেন্ট করছে না ওকে সো যেটা আমরা বা কোনো পার্টিকুলার পার্সনকে কিন্তু রিপ্রেজেন্ট করছে না প্রপার নাউন কিন্তু কোনো পার্টিকুলার পার্সনকে রিপ্রেজেন্ট করে যেমন সোহান আর রহিম যখন এই দুটোকে আমরা কমনলি বলছি বয় বলছি তখন কমনলি বয় বলে দিচ্ছি তখনই কিন্তু এটা বয় শব্দটা কমন নাউন হয়ে যাচ্ছে সো আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি হি ইজ আ ওয়েল নোন ডক্টর সো ডক্টর আমরা কিন্তু এক ধরনের ক্লাসের মানুষদেরকে বলি এক ধরনের এক ধরনের শ্রেণীর মানুষদেরকে ডক্টর বলি ঠিক আছে ঠিক সেরকমভাবে ডক্টর তাই জন্য আমরা এটাকে বলছি কি কমন নাউন ওকে সো আমরা টিচারকেও যেমন কমন নাউন বলতে পারি ওকে ঠিক সেরকমভাবে নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট এক্সাম্পল কী আছে দ্য হিন্দু ইজ মাই ফেভারিট নিউজ পেপার হিন্দু দ্য হিন্দু হচ্ছে আমার ফেভারিট নিউজ পেপার সো নিউজ পেপার আমি নিউজ পেপার আমি কী বলছি নিউজ পেপার হচ্ছে একটা কমন নাউন। কেন কমন নাউন আমরা যদি দ্য হিন্দুকে নিউজ পেপার বলছি ঠিক সেরকমভাবে টাইমকে আমরা টাইমস অফ ইন্ডিয়াকে নিউজ বলছি আবার আনন্দবাজার পত্রিকা এই তিন ধরনের কি কিন্তু আমরা নিউজ পেপার বলে চালিয়ে যেতে পারি আলাদা আলাদা তিনটে কিন্তু তিনটে কিন্তু আলাদা আলাদা নিউজ পেপার ঠিক আছে কিন্তু আমরা একসঙ্গে এই তিন ধরনের তিনটে নিউজ পেপারকে নিউজ পেপার বলে কমনলি নিউজ পেপার বলতে পারি সো আমরা যেহেতু কমনলি নিউজপেপার বলতে পারছি তাই এই নিউজ শব্দ বা নিউজপেপারের মতো শব্দগুলো যেমন ডক্টর বয় নিউজপেপার এগুলোকে আমরা কমন নাউন বলছি ওকে সো আমাদের নেক্সট এক্সাম হচ্ছে লেটস প্লে আ গেম ওকে সো গেম কিন্তু কোনো একটা নির্দিষ্ট খেলার নাম নয় গেম মানে খেলা এরা সেটা হতে পারে ক্রিকেট হতে পারে সেটা ফুটবল হতে পারে সেটা ব্যাডমিন্টন হতে পারে ব্যাডমিন্টন ফুটবল ক্রিকেট এগুলোকে আমরা প্রপার নাউন বলতে পারি ওকে যেহেতু এগুলো হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট আলাদা আলাদা খেলা ক্রিকেট ফুটবল এবং ব্যাডমিন্টন এই সমস্ত ধরনের খেলাগুলোকে আমরা কমনলি গেম বলে চালিয়ে দিই গেম বলে চালিয়ে দিই তাই জন্য এই যে গেম শব্দটা এটাকে যে গেম নাউনটা এটাকে আমরা কমন ডাউন বলি ওকে সো নেক্সট আমরা কমন ডাউনের আরও কিছু এক্সাম্পেল আমরা দেখে নেব যত আমরা এক্সাম্পল দেখব তত আমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হবে কোনটা কাকে বলে কোনটা কী কোনটা কমন ডাউন কোনটা প্রপন ইত্যাদি সো কমন ডাউনের কিছু এক্সাম্পল আমরা আরও দেখে নিচ্ছি সেটা হচ্ছে পিপল পিপলদের মধ্যে কী আছে টিচার স্টুডেন্ট ম্যান চাইল্ড এগুলো সবগুলোই হচ্ছে কমন ডাউন ওকে সো নেক্সট থিংস থিংসদের মধ্যে কমন নাউন কী কী আছে পেন পেন্সিল বুক টেবিল এগুলো কি কিন্তু কোনো পার্টিকুলার থিংসের নাম বোঝাচ্ছে না এগুলো কমনলি কিছু থিংসের নাম পিপলের নাম অ্যানিমালসের নাম অ্যান্ড প্লেসেসের নাম বোঝাচ্ছে তাই জন্যেই আমরা কিন্তু এটাকে কমন ডাউন বলছি ওকে সো নেক্সট হচ্ছে অ্যানিম্যাল অ্যানিম্যাল মানে ক্যাট অ্যানিম্যালদের মধ্যে কম্বন নাউন হচ্ছে ক্যাট ডগ বার্ড কাউ টাইগার ওকে সো নেক্সট হচ্ছে প্লেস প্লেসের মধ্যে যেমন ক্যাপিটাল ক্যাপিটাল হতে পারে একটা হতে পারে দিল্লি একটা হতে পারে লন্ডন দুটো আলাদা আলাদা দেশের ক্যাপিটাল বাট আমরা এই যে একটা ক্লাসের ক্যাপিটাল এগুলো হচ্ছে কি দিল্লি অ্যান্ড লন্ডন এগুলো হচ্ছে প্রপার নাউন বাট যখন আমরা ক্যাপিটাল শব্দটা বলছি কমনলি তখন আমরা কিন্তু এটাকে কমন নাউন বলবো ক্যাপিটাল শব্দটা হচ্ছে কমন নাউন ওকে কিন্তু দিল্লি আর লন্ডন এই শব্দ কিন্তু কমন নাউন নয় এরা একটা নির্দিষ্ট প্লেসের নাম বোঝাচ্ছে যাচ্ছে ঠিক সেরকম বিচ বিচ তারপরে ফরেস্ট তারপরে সিটি তারপরে কান্ট্রি ওকে সো এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে কমনলি ব্যবহার করি আমরা এই সমস্ত শব্দগুলোকে যেমন ক্যাপিটাল বিচ ফরেস্ট সিটি কান্ট্রি এগুলোকে কমনলি ব্যবহার করি ওই জন্য আমরা এই সমস্ত শব্দগুলোকে বলবো সমস্ত নাউনগুলোকে আমরা বলবো কমন নাউন ওকে সো নেক্সট আশা করি এটা কমন নাউনটা বোঝা গেছে আমরা নেক্সট চলে যাচ্ছি নেক্সট হচ্ছে কালেক্টিভ নাউন আমরা ফার্স্টে জেনে নেবো যে কালেকটিভ নাউন কাকে বলে কালেক্টিভ নাউন হচ্ছে কি কী নাউন কালেকটিভ নাউন হচ্ছে কাউন্টেবল নাউনের একটি বিভাগ সো কালেকটিভ নাউন কাকে বলে আমরা জেনে নিচ্ছি আ কালেকটিভ নাউন রিপ্রেজেন্টস আ কালেকশন অফ নাম্বার অর গ্রুপ অফ থিংস পারসন অর ক্রিয়েটার্স সো কালেকটিভ নাউন হচ্ছে কালেকশন অফ থিংস পারসন অর ক্রিয়েটার্স অথবা গ্রুপ অফ থিংস পারসনস অর ক্রিয়েচার যে কোনো ক্রিয়েচারের ব্যক্তির অথবা যা থিংসের অথবা বস্তুর গ্রুপকে বা কালেকশানকেই আমরা বলি কালেকটিভ নাউন কিভাবে আমরা বলি এটাকে আমি ডিটেলস বলছি কিছু এক্সাম্পল দেওয়া যাক সেটা যেমন ক্লাস ক্লাস হচ্ছে হচ্ছে একটা কমন নাউন কেন সরি কালেক্টিভ নাউন কেন কালেক্টিভ নাউন কারণ হচ্ছে এখানে একটা গ্রুপ অফ পার্সন হচ্ছে ওকে এটা একটা গ্রুপ একটা গ্রুপকে ক্লাস বলে একটা পার্সনের গ্রুপ কিছু পার্সনের গ্রুপকে আমরা ক্লাস বলি ঠিক সেরকম আর্মি আর্মি যেমন সেনাবাহিনী একজনকে তো আর সেনাবাহিনী বলতে পারি না গ্রুপ অফ পার্সনকে আমরা বলি সেনাবাহিনী তাই জন্য আর্মিটা হচ্ছে কি কালেকটিভ নাউন নেক্সট হচ্ছে গ্যাং গ্যাং তো আমরা আগে থেকে জানি এসব শব্দগুলো আমরা সব শব্দ শব্দই আমাদের পরিচিত শব্দ এগুলো এই ধরনের গ্রুপ অফ পারসন থিংস অর ক্রিয়েচার্স এই যে গ্রুপ অফ পারসন থিংস ক্রিয়েচার্স দের ইন্ডিকেট করে এমন ধরনের সমস্ত শব্দগুলোকেই আমরা নাউনগুলোকেই আমরা কালেক্টিভ নাউন বলবো যেমন গ্যাং কিছু দশ পনেরো জন মিলে একটি গ্যাং সো ওই যে গ্যাং শব্দটা ব্যবহার হচ্ছে সো গ্যাং হচ্ছে কি কালেক্টিভ নাউন যেমন টিম তেমন জুড়ি জুরি শব্দটা কোথায় ব্যবহার হয় কোর্টের মধ্যে কোর্টের মধ্যে কিছু জু কিছু উকিল মিলে আমরা তাকে বলি জুরি সো গ্রুপ অফ উকিলস কিছু গ্রুপ অফ উকিলসকে আমরা বলি জুরি সো নেক্সট হচ্ছে ফ্যামিলি ফ্যামিলিটাও একটা কিন্তু গ্রুপ কালেকটিভ নাউন মানেই হচ্ছে কালেকশান বা গ্রুপ ওকে যে কোনো নাউন যদি গ্রুপকে নির্দিষ্ট করছে কোনো পার্সন অথবা থিংস অথবা ক্রিয়েচারের গ্রুপকে নিয়ে মানে ইন্ডিকেট করছে তাদেরকেই আমরা যে সেসব নাউনগুলিকেই আমরা কিন্তু বলবো কালেকটিভ নাউন যেমন ফ্যামিলি কিছু ফ্যামিলি মেম্বারকে নিয়েই তো ফ্যামিলি বলা হয় সো ফ্যামিলি হচ্ছে আ গ্রুপ অফ মেম্বার্স আ গ্রুপ অফ পারসনস ওকে ওই জন্য আমরা বলছি ফ্যামিলিটাকে কালেকটিভ নাউন যেরকম হচ্ছে কমিটি কিছু কিছু পার্সনদেরকে নিয়েই তো কমিটি হয় একই জিনিস সবগুলো অডিয়েন্স তারপরে কাউন্সিল তারপরে বোর্ড তারপরে নেভি নৌবাহিনী ওকে নৌবাহিনী তো আর একজনকে নিয়ে হয় না গ্রুপ নিয়ে হয় সো গ্রুপ বোঝালেই যে কোনো নাউন গ্রুপ বোঝালেই আমরা সেটাকে কি বলবো গ্রুপ বা কালেকশন বোঝালেই আমরা কালেকটিভ নাউন বলবো যেমনটা এখানে বলা হয়েছে আ কালেকটিভ নাউন রিপ্রেজেন্টস আ কালেকশন অফ নাম্বার অর গ্রুপ অফ থিংস অর পার্সন অর ক্রিয়েচার্স ওকে আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো যে আমি যে যতগুলো বিভাগগুলো আমি মানে নির্দিষ্ট করে করে ডিটেলস বললাম আশা করি তোমরা সব বুঝতে পেরেছো প্রপার নাউন কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন এরপর আমরা এই দুটো বিভাগ বা আনকাউন্টেবেলের যে দুটো আলাদা বিভাগ সেই দুটোকে আমরা পড়বো সো আমরা খুব সিম্পলি একবার আনকাউন্টেবল নাউন কাকে বলে এটা আমরা জেনে নেবো আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি এ ব্যাপারে আমাদের জানাই রয়েছে তবুও একবার বলে দিচ্ছি আনকাউন্টেবল নাউন আর নাউন্স দ্যাট কান্ট বি কাউন্টেড সো আনকাউন্টেবল নাউন সেসব নাউনগুলো কি বলা হয় যেগুলো কি না গোনা যায় না যেগুলো কি না কাউন্ট করা যায় না ওকে সো লাইক কি আছে এক্সাম্পল ওয়াটার সিনারি নলেজ হোমওয়ার্ক লাগেজ এই সব জিনিসগুলো কিন্তু আদতে গোনা যায় না ওকে সো আনকাউন্টেবল নাউন একটি নোট আমি দিয়ে রাখতে চাই সে নোটটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন্স ডু নট হ্যাভ দেয়ার প্রুয়াল ফর্ম বিকজ উই কান্ট কাউন্ট দেম আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম হয় না অন্যান্য নাউনগুলোর প্রুরাল ফর্ম হয় কিন্তু আনকাউন্টেবল নাউনগুলোর কোনো প্লুরাল ফর্ম হয় না কারণ যদি আমি বলি ওয়াটার ডাব্লু এ টিআর ওয়াটার ওয়াটার থেকে কি আমরা প্রুরাল করে এটা ওয়াটারস লিখতে পারি না কখন লিখতে পারি না এটা কি মিস্টেক হয়ে যাবে কারণ কি এটা হচ্ছে আনকাউন্টেবল কারণ আনকাউন্টেবল বা গোনা যায় না ওকে সো আনকাউন্টেবলের যে দুটো ডিভিশন আছে যে দুটো ভাগ আছে আমি আনকাউন্টেবলের যে দুটো ভাগ রয়েছে সেটা হচ্ছে মেটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্র্যাক্ট নাউন সো ফার্স্টে আমরা মেটেরিয়াল নাউন ব্যাপারটা জেনে নেবো মেটিরিয়াল নাউন সো মেটেরিয়াল নাউন কাকে বলে আমরা জেনে নিই আর মেটেরিয়াল নাউন ইজ দ্য নেম অফ মেটেরিয়াল সাবস্ট্যান্স আর ইনগ্রেডিয়েন্ট অফ উইচ ইজ ইউজ টু প্রিপেয়ার সামথিং সো মেটেরিয়াল নাউন সে সমস্ত নাউনগুলি কি বলা হয় যেগুলো কিনা না মেটেরিয়াল বা পদার্থ হিসাবে ব্যবহৃত করা হয় এবং এই সমস্ত নাউনগুলো দিয়ে এই সমস্ত মেটেরিয়ালগুলো দিয়ে টু প্রিপেয়ার সামথিং কিছু তৈরি করতে ইউজ করা হয় সো মেটেরিয়াল নাউন হচ্ছে পদার্থ পদার্থগুলোকে মেটেরিয়াল নাউন বলা হয় এবং এই সমস্ত জিনিসগুলো বা কাঁচামাল এই সমস্ত মানে সহজ কথায় বলতে গেলে কাঁচামাল যেগুলো কিনা দিয়ে আমরা কিছু না কিছু প্রিপেয়ার করি বা তৈরি করি সো আমরা এক্সাম্পেল দেখে নিচ্ছি সাম মেটেরিয়াল নাউন্স আর আয়রন স্টিল কপার গোল্ড কোল সিলভার মিল্ক ওয়াটার সুগার ওয়েট এটসেট্রা ওকে আমরা এই ধরনের আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি এক্সাম্পলগুলো দিলাম এক্সাম্পলগুলো থেকেই বোঝা যাচ্ছে যে আসলে মেটেরিয়াল নাউনটা কি মেটেরিয়াল নাউন হচ্ছে এই সব জিনিস যেগুলো কি না কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এবং অন্য কোনো জিনিস বা কোনো একটা কিছু একটা তৈরি করতে সাহায্য করে এগুলোর প্রত্যেকটাই সো নেক্সট আমরা আরও কিছু এক্সাম্পল পড়ব যত এক্সাম্পল পড়ব আমাদের তত কিন্তু এইসব ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ওকে সো আমরা কিছু এক্সাম্পল পড়ছি সেন্টেন্স থেকে দ্য উইন্ডো

ইন্ডিকেট করা হচ্ছে না তাই এটা কোনো মেটেরিয়াল ডাউন নয় এটা গ্লাস হচ্ছে এটা একটা গ্লাস গ্লাস সো নেক্সট হচ্ছে শি ওর আ গোল্ড চেইন রাউন্ড হার নেক সো সে কিনে একটা গো এই গোল্ডটা হচ্ছে কি একটা মেটেরিয়াল নাউন সে গোল্ড দিয়ে কী তৈরি হয় চেন তৈরি হয় ওকে সো নেক্সট হচ্ছে দিস শার্ট আর হান্ড্রেড পারসেন্ট পিওর কটন সো এখানে মেটেরিয়াল নাউন হচ্ছে এই কটন কটন ওয়ার্ডটা হচ্ছে একটা মেটেরিয়াল নাউন যেটা কিনা আনকাউন্টেবল এবং এটা দিয়ে কী তৈরি হয় শার্টস তৈরি হয় বিভিন্ন ক্লথস তৈরি হয় সো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেটিরিয়াল নাউনের আরও কিছু বিভিন্ন ধরনের এক্সাম্পল আমরা দেখব মেটেরিয়াল নাউন বিভিন্ন সোর্স থেকে হতে পারে ফ্রম নেচার থেকে হতে পারে ফ্রম অ্যানিমালস থেকে হতে পারে ফ্রম প্ল্যান্টস থেকে হতে পারে ম্যানমেডও হতে পারে সো কী কী ফ্রম নেচার থেকে ওয়াটার এয়ার সিলভার গোল্ড এটসেট্রা অ্যান্ড ফ্রম অ্যানিমালস থেকে মিট হানি মিট হানি মিল্ক সিল্ক লেদার এসব অ্যান্ড প্ল্যান্টস থেকে কিছু মেটেরিয়াল নাউন আমরা পাই সেগুলো হচ্ছে কটন ফুড অয়েল উড জুট কফি মেডিসিন অ্যান্ড ম্যানমেড ম্যানমেড কিছু মেটেরিয়াল হচ্ছে আনকাউন্টেবল মেটেরিয়াল নাউন হচ্ছে অ্যাসিড অ্যালকোহল সিমেন্ট বাটার চক ঘি চিজ এটসেট্রা ওকে সো আমরা আশা করি মেটেরিয়াল নাউন ব্যাপারটা তোমরা সকলে বুঝেছো আমরা নেক্সট চলে যাচ্ছি নেক্সট নাউন হচ্ছে যেটা হচ্ছে লাস্ট নাউন সেটা হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন ওকে অ্যাবস্ট্র্যাক্ট মানেটা কি অ্যাবস্ট্র্যাক্ট মানে হচ্ছে অ্যান্ড অ্যাবস্ট্র্যাক্ট নাউন ইজ ইউজুয়ালি দ্য নেম অফ আ কোয়ালিটি অ্যাকশন স্টেট অর কনসেপ্ট অ্যান্ড ইট ইজ জেনারেলি ডিফাইন্ড অ্যাজ দ্য নাউন উইচ কান্ট বি সিন অর টাচড বাট ফিল ফিল্ড ওকে সো অ্যাবস্ট্র্যাক নাউন হচ্ছে এমন একটা জিনিস যেটা কখন যেটা দেখা যায় না টাচ করা যায় না বাট শুধু অনুভব করা যায় ওকে সো আমরা এক্সাম্পল পড়ব এক্সাম্পল পড়লেই আমরা ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে দেখা যাক কী কী এক্সাম্পল রয়েছে এখানে সাম অ্যাবস্ট্র্যাক্ট নাউন্স আর কোয়ালিটি অ্যাবস্ট্র্যাক্ট নাউনের বিভিন্ন রকম মানে মানে ডিভিশন আছে ভাবে আমরা আলাদা করতে পারি কোয়ালিটি আছে স্টেট আছে একটা কি আছে অ্যাকশন আছে কোয়ালিটি স্টেট অ্যাকশন সো হিরোইজম হিরোইজম স্টুপিডিটি এগুলো কি দেখা যায় বা টাচ করা যায় না কখনো না কে কার কারোর মধ্যে স্টুপিডিটি রয়েছে সেটা কি আমরা করতে পারি টাচ করতে পারি দেখতে পারি না কখনো না এটা জাস্ট আমরা যে বুঝতে পারি যে না ওই লোকটা স্টুপিডিটি রয়েছে ওই লোকটার মধ্যে স্টুপিডিটি রয়েছে কাইন্ডনেস রয়েছে ওই লোকটার মধ্যে কাইন্ডনেস রয়েছে সো ভাবে আমরা কিন্তু এই যে অ্যাবস্ট্র্যাক্ট নাউন হচ্ছে কিন্তু এই সমস্ত নাউন যেগুলো কি না আমরা টাচ করতে পারি না দেখতেও পারি না শুধু জাস্ট আমরা বুঝতে পারি ওকে সো গুডনেস ব্রাইটনেস অনেস্টি অনেস্টি একটু আগে আমাদের ফার্স্টে পড়ানো হয়েছিল অনেস্টি হচ্ছে কীসের মধ্যে আসছে তাহলে আমি বলেছিলাম যে অনেস্টি কীসের মধ্যে আসছে অ্যাবস্ট্র্যাক্ট নাউনের মধ্যে আসছে ওকে অ্যাবস্ট্র্যাক্ট নাউনে কোয়ালিটির মধ্যে আসছে ওকে সো বিউটি ব্রেভারি অ্যান্ড উইজডম এসব হচ্ছে কি কোয়ালিটির মধ্যে আসছে এবং এগুলো হচ্ছে সবগুলোই অ্যাবস্ট্র্যাক্ট নাউন নেক্সট স্টেট মানে অবস্থা কোনো অবস্থার মধ্যে আমরা কোনো অবস্থাগুলোও যেগুলো কি না দেখা যায় না টাচ করা যায় না বাট বোঝা যায় এমন কিছু স্টেট রয়েছে যেগুলোকে আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন সেগুলো কি প্রভার্টি স্লেভারি স্লেভারি সিকনেস সিকনেস তারপরে কী আছে বয়হুড ইয়র্থ ডেথ এইসব ওকে সো নেক্সট হচ্ছে অ্যাকশন অ্যাকশন হচ্ছে জাজমেন্ট অ্যাকশন কিছু অ্যাকশন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে জাজমেন্ট মুভমেন্ট লাফটার হার্ট রেট রেট অ্যান্ড থেফট ওকে এই ধরনের এগুলো হচ্ছে অ্যাকশন স্টেট অ্যান্ড কোয়ালিটি এগুলো সবগুলোই হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন সো আমি কিন্তু নাউনের সমস্ত বিভাগগুলো পড়ানো কমপ্লিট হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি প্রথম থেকে যে সমস্ত ব্যাপারগুলো বলেছি এই যে সম্পূর্ণ নাউন কাকে বলে নাউন কি জিনিস সেটা থেকে ডেফিনেশন থেকে শুরু করেছি এবং প্রত্যেকটা বিভাগ প্রত্যেকটা ডিভিশন প্রত্যেকটা ক্লাসিফিকেশান আমি আলাদা আলাদাভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রপার নাউন প্রপার নাউন মানে হচ্ছে একটা পার্টিকুলার থিংসের নাম যেটা কি না আর যেটা কিনা না দিয়ে স্টার্ট হয় কমন নাউন মানে দুটো জিনিসের মধ্যে কমনলি যেটা বলতে পারি একটা রাম একটা রহিম দুজন বয় দুজন বয় দুজন কিন্তু বয় কমন করে আমি কি বলতে পারি দুজনই বয় রামকেও বয় বলতে পারি রহিমকেও বয় বলতে পারি তো বয় হচ্ছে কি একটা কমন নাউন কালেকটিভ নাউন হচ্ছে কি কালেকটিভ নাউন হচ্ছে কোনো কালেকশান বা গ্রুপ যেমন কি ক্লাস আর্মি গ্যাং টিম ওকে এটা সম্পূর্ণটা বুঝিয়েছি পুরো ভিডিওটা আরেকবার অসুবিধা হলে আরেকবার দেখে নিতে পারো বা কমেন্ট বক্সে আরেকবার এস এম এস সরি কমেন্ট করে দিতে পারো কোনো অসুবিধা থাকলে বুঝতে সো মেটেরিয়াল নাউন কী জিনিস যে কোনো পদার্থ বা কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় যেসব জিনিসগুলো দিয়ে অন্য কিছু জিনিস তৈরি হতে কাজে লাগে যেমন গোল্ড সিলভার ইত্যাদি অ্যাবস্ট্রাক নাউন কী জিনিস যেগুলো দেখা যায় না টাচ করা যায় না জাস্ট ফিল করা যায় যেমন অনেস্টি ওকে সো আমি আরেকবার বলে দিলাম ব্যাপারগুলো আশা করি ব্যাপারগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে এটা কিছুই না আজকে যে ক্লাসটা হয়েছে এটা আসলে কিছুই না নাউনের নাউনের আরও অনেক রুল আছে অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে আরও ভবিষ্যতে শিখতে হবে আজকের ভিডিওটা একদম বেসিক ফান্ডামেন্টালস দেখানো হলো ওকে সো পরবর্তী ভিডিওগুলো আশা করি আপনারা সকলে দেখবেন গুড বাই